জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা সংগঠন অনিকেত কিঞ্জল দে সংগঠনের পাল্টা সংগঠন করছেন জুনিয়র চিকিৎসকদের একাংশই। আজই প্রেস ক্লাবে নয়া সংগঠনের আত্মপ্রকাশ। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারই পাল্টা এই সংগঠন, নতুন সংগঠন। একেবারে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এই নাম দিয়েছে নতুন সংগঠন। আজকে দুপুর 3টার সময় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করার কথা সংগঠনের তরফে। আজ করে ইন্টার্ন জুনিয়র ডাক্তার শ্রী চক্রবর্তী এমনটা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন। এই ভিডিও বার্তা আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখেছি এবং সেখান থেকেই কিন্তু এই খবর জানা যাচ্ছে। দেখো, তাদের মূলত বক্তব্য হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা যে আন্দোলন করছেন সেখানে ভিতর থেকে অনেকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি জন্য লড়াই করেছেন। আবার বলছেন যে তারা যে থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন শ্রী চক্রবর্তীদের দাবি, তারাও অনেকে থ্রেট কালচারের শিকার হয়েছেন এবং অন্যায়ভাবে তাদের অনেককে বহিষ্কৃতও করা হয়েছিল, এই নানা রকম অভিযোগ তুলেছেন। একদিকে যেমন তারা অভিযোগ তুলেছেন এই কিছু কিছু আন্দোলনকারীদের বিরুদ্ধে, আবার তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অ্যাজ আ হোল তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করছেন এবং তাদের পাল্টা সংগঠন কিন্তু তারা গড়ে তুলতে চাইছেন এবং আজ দুপুর 3টে তারা এই 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 সংগঠনে আত্মপ্রকাশ করাবেন প্রেস ক্লাবে, এমনটাই ভিডিও বার্তায় জানিয়েছেন শ্রী চক্রবর্তী। যদি এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিন্তু বিশেষ করে আলাদা করে কোন রকম প্রতিক্রিয়া কোন মহল থেকে আসেনি। অর্কদীপ্ত, তোমার মনে থাকবে যে সোমবার দিন যখন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যে বৈঠক, সেই বৈঠকে আমরা দেখেছিলাম যে আরজি করে যে 51 জনকে সাসপেন্ড করা হয়েছিল তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন এবং তারপর আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করে দেয়, আরজি করে সিদ্ধান্ত। এই যে একটা পাল্টা সংগঠন তৈরি হয়েছে, এই সংগঠনে কি সেই সাসপেন্ডেড যাদের প্রথমে সাসপেন্ড করা হয়েছিল তারা কি আছেন, কিছু কি জানা যাচ্ছে? এখন সেটা বলা সম্ভব না। দেখো, দুপুর 3টের সময় তারা এই সংগঠনের আত্মপ্রকাশ করাবেন এবং সংগঠন সম্পর্কে কারা আছেন বা এই সংগঠনের কাজ কি হবে বা তারা কোনো আন্দোলন করে সেই আন্দোলনের রূপরেখা কি হবে সবটাই দুপুর 3টের পর কিন্তু পরিষ্কার হবে। সুতরাং এক্ষুনি বলা সম্ভব নয় এক্স্যাক্টলি কারা কারা আছেন, কাদেরকে নিয়ে সংগঠন করা হয়েছে। তবে যারা বহিষ্কৃত হয়েছিলেন তাদের থাকার কারুর তার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পায়েল, ধন্যবাদ। অর্কদীপ্ত মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের প্রতিনিধি। অর্থাৎ আজ দুপুর 3টেই পুরো বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। নতুন সংগঠন যারা ডাক দিয়েছেন তাদের বক্তব্য শুনব। নমস্কার, আমার নাম ডক্টর শ্রীশ চক্রবর্তী এবং আমি ইন্টার্ন আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিগত আমাদের অভয়া দিদির মৃত্যুকে কেন্দ্র করে কিছু লোকে নিজেদের রাজনৈতিক স্বার্থ পূরণ করতে এবং স্বাস্থ্যকেন্দ্রে একটি অরাজকতা সৃষ্টি করতে রোগী পরিষেবা ব্যাহত করে রেখেছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আমাদের কিছু জনকে মিথ্যে অভিযোগ থ্রেট দিয়ে এবং থ্রেট কালচারের একটি মিথ্যে নামে আমাদেরকে আমাদের ডিউটি থেকে বঞ্চিত এবং কিছু ছাত্রছাত্রীদের তাদের পঠন পাঠন থেকে বঞ্চিত করা হয়। এই যারা সাফার করছে এই ছাত্রছাত্রীদের নিয়ে এবং জুনিয়র ডক্টরদের নিয়ে আজ আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন গড়ে তুললাম এবং আজ 26 অক্টোবর আমরা বেলা 3টের সময় আমাদের প্রথম সাংবাদিক সম্মেলন ডাকলাম এবং আমরা আমাদের সকল মিডিয়া বন্ধুদের আহ্বান জানাই এবং ডাক দিই যে আপনারা আসুন এবং আমাদের এই বার্তা সাধারণ মানুষের কাছে এবং পুরো দেশের কাছে রাজ্যের কাছে আমাদের পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। এই ভিডিওই ভাইরাল হয়েছে, আপনারা শুনলেন। এই ভিডিওর মাধ্যমেই একেবারে নতুন সংগঠনের কথা বলা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন SSKM এর জুনিয়র চিকিৎসক ডক্টর ত্রিনেশ মণ্ডল। আপনার কাছে একটু জানতে চাইবো যে জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিষয়ে আমরা জানতাম, এবার নতুন সংগঠনের কথা বলা হচ্ছে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। ঠিক কি উদ্দেশ্যে নতুন একটি ফ্রন্ট তৈরি হচ্ছে, আপনার নলেজে এখনো পর্যন্ত কি রয়েছে বা আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনাদের যে বক্তব্য, আপনাদের মাধ্যমে আমি যে বক্তব্যটা শুনলাম তাতে কতগুলো অভিযোগ তারা করছে। এক, আমি বলে নিতে চাই, রোগী পরিষেবা কিন্তু জুনিয়র ডাক্তাররা ব্যাঘাত ঘটায়নি। রোগী পরিষেবা সমস্ত হসপিটাল খোলা আছে এবং সমস্ত হসপিটালে জুনিয়র ডাক্তাররাও কাজে ফিরেছে, ফলে রোগী পরিষেবার ব্যাঘাতের কোনো প্রশ্ন নেই। এবং থ্রেট কালচার নিয়ে যে মিথ্যা অভিযোগ তারা বলছে, থ্রেট কালচারের অভিযোগ কিন্তু অত্যন্ত সত্য এবং কলেজ কাউন্সিল, আরজিগড় মেডিকেল কলেজের কলেজ কাউন্সিল তার মান্যতা দিয়েছে। তাদেরকে 59 জনকে যে সাসপেনশন এবং রাস্টিগেশনের যে পদ্ধতি নিয়েছিল সেটা আরো দৃঢ়ভাবে প্রমাণ করে। আর আমি একটা জিনিস বলতে চাই যে শাসক দলের হাত এই ছাত্রদের মাথার উপর আছে, তাই তারা এই সাংবাদিক সম্মেলন করার
সাহস আছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডাক্তার সমাজ আছে তারা এতদিন ধরে আন্দোলন আমাদের সাথে এবং একই সাথে আন্দোলন করছে অবয় ন্যায়বিচারের দাবিতে এবং সেফ কালচারের এগেনস্টে তারা রুখে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও ডাক্তারদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে সেই সমস্ত সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজ কেউই আজকের এই সেফ কালচারের অভিযুক্তদের সাংবাদিক সম্মেলনে বিভ্রান্ত হবে না আপনাকে অনেক ধন্যবাদ জুনিয়র চিকিৎসক ত্রিনেশ মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা